রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চুক্তির বিষয়ে একমত বাংলাদেশ ও মিয়ানমার কাল সুচির সাথে মাহমুদ আলীর বৈঠক গণতন্ত্র না থাকলে বেড়ে যায় দুর্নীতি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার সংসদে প্রধানমন্ত্রী বিএনপির লক্ষ্য দেশকে অন্ধকারে নিয়ে যাওয়া বললেন কাদের সরকার জনগণের অস্তিত্ব রাখবে না মন্তব্য ফখরুলের উত্তাপ বাড়ছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন তেরো জন সুষ্ঠু নির্বাচন হবে বলছে কমিশন এবং আজিত সহ ছয় যুদ্ধাপরাধীর ফাঁসির রায় হত্যা লুটপাট নির্যাতনের অভিযোগ প্রমাণিত পাঁচজনই পলাতক নিউজ সঙ্গে আছি শেখ জায়দ দেখছিলেন রোহিঙ্গাদের ফিরে নিতে চুক্তির বিষয়ে বৃহস্পতিবার মিয়ানমার স্টেট কাউন্সিলের অংশংসূচির সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ সই হতে পারে চুক্তি নেপেদ থেকে হায়দার আলীর ক্যামেরায় লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন বুধবার সকাল পনের নয়টা মিয়ানমার সফরে আসা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে অনানুষ্ঠানিক কথাবার্তারাই জানা গেল রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সমঝোতা সমঝোতাশয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ এরপর স্টেট কাউন্সিলর অংশান সূচির কার্যালয় সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় বাংলাদেশ ও মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের আলোচনা যেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক আলোচনা করেন যৌথ কমিশন গঠন বিষয়েও দুপুর দেড়টার দিকে আলোচনার জন্য সূচির কার্যালয়ে আসেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাউ তেনসুয়ের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন মাহমুদ আলী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সমঝোতা ছাড়াও দুদেশের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন তারা সন্ধ্যার কিছুক্ষণ আগে সকাল থেকে চলা দুই বৈঠকে অংশ নেওয়া মন্ত্রী সচিব ও কর্মকর্তারা ফের আলোচনায় বসেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া বিষয়ে চুক্তি করতে চূড়ান্ত আলোচনা করেন তারা বৈঠকে চুক্তির সময় মধ্যস্থতাকারী হিসাবে জাতিসংঘকে রাখার প্রস্তাব করে বাংলাদেশ তিন মাস ধরে রোহিঙ্গাদের বোঝা বইছে বাংলাদেশ অবশেষে পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে অংশানসূচির এই কার্যালয় থেকে আলোর মুখ দেখছে বাংলাদেশ তবে চুক্তি বা সমঝোতা যাই হোক সেটি ঠিক কতদিনে বাস্তবায়ন হবে বা কিভাবে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত আসবে সেটি দেখতেই তাকিয়ে পুরো বিশ্ব বিশ্ব মানবতা তাকিয়ে বাংলাদেশ দিনভর আলোচনা শেষে গণমাধ্যমের সাথে কোনো কথা না বলেই বৈঠক স্থল ত্যাগ করেন উভয় দেশের প্রতিনিধিরা পরে সন্ধ্যা সাতটার দিকে গণমাধ্যমের মুখোমুখি হলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন আলোচনা ইতিবাচক হয়েছে

সোমবার থেকে এই মহড়া শুরু হয়েছে চলবে এক সপ্তাহ ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরের একটি এলাকায় এই মহড়া চলছে মহড়ায় মিয়ানমারের পনেরো এবং ভারতের ষোলো জন সেনা কর্মকর্তা অংশ নিচ্ছেন ভারতীয় সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুমিত নিউটন সাংবাদিকদের বলেন দক্ষতা ও কৌশল বিনিময়ই এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য সেই সঙ্গে পারস্পরিক বোঝা পড়ার মাধ্যমে উভয় বাহিনী নিজেদের মধ্যে বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে চায় জঙ্গি দমনের বিভিন্ন কৌশল এই মহড়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে প্রযুক্তির পাশাপাশি কৌশলও থাকছে সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণের তালিকায় টেকনাফ উখিয়ার বাজার এবং রাস্তার মোড়ে মোড়ে শুধুই রোহিঙ্গা তাদের অনেকেই প্রতিদিনই কোনো না কোনো অপরাধে জড়াচ্ছেন এই বিপুল পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়ে দেয়া কি উদ্দেশ্যপ্রণোদিত স্মতারা ইস্যুকে নিয়ে সেই প্রশ্নের জবাব খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান ছবি তুলেছেন হাসান সুমন মুখে বাজার যেদিকে চোখ যায় শুধুই রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পুরো এলাকায় ছড়িয়ে আছে তারা স্থানীয় মাছ ব্যবসায়ী দিলদারের সঙ্গে দুদিন আগেই বিবাদে জড়িয়ে পড়েছিল কিছু রোহিঙ্গা আমরা মাগ বিক্রি করতে আসি আধা ঘন্টা পরে আর্মি আইয়া আমাদের গুলি জানের লোকেরা নিযাইয়া মারের কোনো কথা ফুস্কো নেই আর দিলদারের মতো আরেক ভুক্তভুকি রফিক হলা কথা হুসারা স্যার তা হুসার না অর্থাৎ না মারাসি শুধু বিবাদে নয় রোহিঙ্গাদের বিরুদ্ধে আছে ইয়াবা ও তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ। উখিয়া টেকনাফের বাজার বাসস্ট্যান্ড চায়ের দোকান বলির মোড় সবখানে শুধু রোহিঙ্গা আর রোহিঙ্গা এত পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে ঝুঁকিয়ে দেওয়ার পেছনে কারণ কি নাকি রয়েছে এর কারণ সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশ আন্তর্জাতিক আন্তর্জাতিক যে ষড়যন্ত্র গুলো কিন্তু এই রোহিঙ্গাদের উপরেই এখন যুক্ত হয়ে গেছে তারাও চাচ্ছে যে ওই অঞ্চলটা রোহিঙ্গা শূন্য হোক ওখানে কিন্তু একটা নিরাপদ অঞ্চল তৈরি হোক হোক কারণ রোহিঙ্গারা তাদের জন্য একটা বড় সমস্যা বলে মনে করেন না রোহিঙ্গাদের নজরদারের আওতায় রাখার পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা বাংলাদেশে আসলে কিছু একটা দুর্বলতা ওরা দেখেছে আমাদের যেটা বিশেষ করে বৈদেশিক নীতির ক্ষেত্রে আমাদের কিছুটা শীতলতা দেখে এই সুযোগটা ওরা নিয়েছে আমরা যদি আরো শক্ত ডিপ্লোমেসিতে যে যেতাম তাহলে আমার মনে হয় এই জিনিসটা অনেকেই সুরাহা হতো আমরা লক্ষ্য করেছি রোহিঙ্গাদের যে মন মানসিকতা থাকা উচিত এটা কিন্তু আমরা পরিলক্ষিত করছি না পর্যটন খাতে কক্সবাজার নিয়ে উন্নত দেশগুলোর সাথে পাল্লা দেওয়ার সময় এত বিপুল সংখ্যক রোহিঙ্গার চাপ কি বাংলাদেশ নিতে পারবে প্রশ্ন স্থানীয়দের রিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার চীন বিশ্বের শক্তিধর একটি রাষ্ট্র হলেও কারো জন্য হুমকির কারণ নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মা মিং ছিয়াং তিনি বলেন বরং প্রতিবেশী দেশের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় চীন বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত অভিজ্ঞতা বিনিময় শীর্ষক আয়োজনে তিনি এসব কথা বলেন মিং মিংচিয়াং বলেন প্রতিবেশীরা অনুন্নত থাকলে উন্নয়নের সর্বোচ্চ উপযোগিতা পাওয়া সম্ভব নয় তাই প্রতিবেশী দেশগুলোকে সহযোগিতার মধ্য দিয়ে দ্রুত উন্নয়ন আশা করে চীন তিনি আরও বলেন বিশ্ব অর্থনীতিতে চীনের অবস্থান দ্বিতীয় হলেও পণ্য উৎপাদন আর বাণিজ্য খাতে তা এক নম্বর কিন্তু তাই বলে বন্ধুরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বাংলাদেশ চীনের কৌশলগত অংশীদার উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন

এই মুহূর্তে চীন বিশ্বের অন্যতম শক্তিধর একটি দেশ কিন্তু কোনো দেশের জন্য হুমকির কারণ আমরা হতে চাই না আর কৌশলগত অংশীদার হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটি আরও এগিয়ে যাবে এবং এই সম্পর্ক শুধু দুটি দেশের উন্নয়ন নয় বরং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের প্রভাব রাখবে কী পেলাম তার হিসাব না করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না হাসান পারভেস জানাচ্ছেন বিস্তারিত মাননীয় সদস্য প্রধানমন্ত্রী বুধবার বিকেল 4টায় বসে জাতীয় সংসদে অধিবেশন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্বে বৈঠকের শুরুতেই অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর সরকার প্রধান বলেন কোনো কিছু পাওয়ার হিসাব না করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে আমার একটাই হিসাব যে এই বাংলাদেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনে কতটুকু কাজ করতে পারলাম সেটাই আমার কাছে বড় আমার একটাই চ্যালেঞ্জ যে যে কাজটা আমার বাবা করে যেতে পারেনি সেই অধুরা কাজটা আমি সম্পন্ন করতে চাই এই বাংলাদেশের মানুষকে দারিদ্র বাংলাদেশ হিসেবে আরো বলেন দীর্ঘদিন সামরিক শাসন থাকলে গণতন্ত্র অনুপস্থিত থাকলে দুর্নীতি বেড়ে যায় তবে সততার সাথে দেশ পরিচালনা করার কথা জানান তিনি উত্তরাধিকার শুধু কি পেয়েছি পেয়েছি মিলিটারি ডিকটেটর মিলিটারি রুল অনিয়ম অবিচার অত্যাচার সেগুলি যার কারণে এই দুর্নামের এখনও ভাগিদার হতে হচ্ছে তবে হ্যাঁ আমি নিজে সততার সাথে দেশ চালাতে চেষ্টা করছি আর একটা কথা মনে রাখবেন যে মাথায় পচন ধরলে সারা শরীরেই ধরে তো যেহেতু মাথায় পচন নাই তো শরীরে কোথাও যদি একটু টা থাকে ওগুলি আমরা সেরে ফেলতে পারবো এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন বন্যায় এবছর কৃষি উৎপাদনে কিছুটা ব্যাহত হলেও খাদ্য ঘাটতি হয়নি আমাদের একটা নীতি এবং সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বসবাসের জন্য গৃহ পাবে একটি মানুষও গৃহহারা থাকবে না এবং সেই নীতি নিয়েই আমরা বহুমুখী কর্ম পরিকল্পনা করে যাচ্ছি শেখ হাসিনা বলেন জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সরকার নিজস্ব অর্থায়নে বিভিন্ন করছে। শেখ হাসিনা দেশকে আলোতে নিয়ে যাচ্ছেন বিপরীতে বিএনপির লক্ষ্য অন্ধকারে নিয়ে যাওয়া বুধবার দুপুরে সিরাজগঞ্জের সাজাদপুরে এক স্মরণ সভায় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক অধ্যাপক মাজহারুল ইসলামের চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয় ওবায়দুল কাদের বলেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী দেশকে আরও এক ধাপ উচ্চতায় নিয়ে গেছেন বিএনপির আগুন সন্ত্রাস ও হত্যার আন্দোলনে জনগণ সাড়া দেবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের শেখ হাসিনা আলোর পথে বাংলাদেশ আর বিএনপির অন্ধকারে ফিরে যাবে না এদিকে বর্তমান সরকারকে সরাতে না পারলে জনগণের কোনো অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তিপ্পান্নতম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন কোনো স্বাভাবিক পদ্ধতিতে এই সরকারকে সরানো যাবে না তাই কঠোর আন্দোলন গড়ে তুলতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি বিএনপি মহাসচিব অভিযোগ করেন গণতন্ত্রের পিলারগুলোকে ভেঙে দিয়ে সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে আজকে এই সরকার জনগণের জনগণের নির্বাচিত হয়নি যারা জোর করে বন্দুক পিস্তল দিয়ে ক্ষমতা দখল করে আছে যারা হত্যা করে গুম করে ক্ষমতা দখল করে আছে তাদেরকে সরাতে হবে জনগণের সরকার যে স্বাভাবিক সাধারণ পদ্ধতিতে আমরা এই জগত পাথর সরাতে পারবো তা মনে হয় না একে সরাতে গেলে আপনাদেরকে ঠিকই সে লোহার হাতিয়ার লাগবে সরাতে হবে জোর করে জোর করে পাথরকে সরাতে হবে পাথর এমনি যাবে না দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তারের বুধবার রাতে উপজেলার জিনোৎপুর এলাকায় ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাংরা এলাকা থেকে নিজ বাড়ি চারপাড়া গ্রামে যাচ্ছিলেন স্বপ্না পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ময়নাতদন্তের জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রাখা হয়েছে তার মরদেহ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে নবীনগর থানা পুলিশ মাঝরাতে কতটুকু নিরাপদ রাজধানীর ফ্লাইওভারগুলো সোডিয়াম বাতিগুলো কি সবই জ্বলছে না মাঝরাতে ভারী যানবাহন বিশেষ করে মালবাহী ট্রাকগুলোর ফ্লাইওভার ব্যবহার করা কতটুকুই বা জরুরি এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব সহকর্মী তৌফিক মাহমুদ মুন্নার কাছ থেকে তিনি আছেন রাজধানীর মগবাজারে মুন্না মাঝরাতে ফ্লাইওভারগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন রাতের ঢাকার যে আমাদের নিয়মিত আয়োজন রাতের ঢাকার খবরাখবর জানা আপনি ঢাকা ঘুরেছেন এবং মগবাজারে আছেন আমাদেরকে জানাবেন রাতের খবর জায়দ আপনি জানেন যে এ বছরের ছাব্বিশ অক্টোবর অর্থাৎ গত মাসে কিন্তু এই যে ভুল আলোচিত মৌচাক মালিবাগ ফ্লাওয়ার কিন্তু চালু করা হয় এবং এই এলাকার মানুষজন কিন্তু এখন অনেকটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে এই ফ্লাইওভার হওয়ার পরে কিন্তু বিশেষ একটা কারণ কিন্তু রয়ে গেছে সেটা হচ্ছে নিরাপত্তার ব্যাপার নিরাপত্তা কিন্তু এখন অনেকখানে অনেক কিছুই দেখা যাচ্ছে না বিশেষ করে এখন রাত একটা বেজে প্রায় দশ পনেরো বাজে সেক্ষেত্রে কিন্তু এখানে এই মৌচাক মালিবাগ ফ্লাইওভারে কিন্তু আপনার কোনো ধরনের নিরাপত্তার সদস্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বিশেষ করে এখানে যে একটা সিগন্যাল রয়েছে যেটা কিন্তু এই ফ্লাইওভারের অন্যতম একটি সমস্যা যেটা আমাদেরকে বিশেষজ্ঞ জানিয়েছেন যে এই ফ্লাই এই সিগনালের কারণে জ্যামের পাশাপাশি যে একটা দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকে তারা বলে আমাদের জানিয়েছেন এবং রাতের বেলায় কিন্তু এখানে অনেক মালবাহী গাড়ি ট্র্যাক কিন্তু চলাচল করে এবং খুব জোরেই তারা কিন্তু চলাচল করে সেক্ষেত্রে এই সিগনালে কোনো ধরনের ট্রাফিক পুলিশ না থাকার কারণে বিভিন্ন ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে গেছে আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যাই একটু আগে কিন্তু একটা ট্র্যাক চলে গেল এবং সে কিন্তু কোনো ধরনের সিগনাল না মেনে এবং খুব দ্রুতগতিতে কিন্তু তার চলে গেল সেক্ষেত্রে কিন্তু এটা একটি অন্যতম সমস্যা এই কারণে যে এখানে সিগনালে যদি ট্রাফিকের লোক না থাকার কারণে আমার সাথে একজন লোক রয়েছে আমার সাথে একজন পথারী রয়েছেন যিনি একটু আগে এই এলাকাতে চলাচল করছিলেন তিনি আমাদেরকে জানাবেন যে এলাকা নিরাপত্তা নিয়ে আপনি যেখানে চলাচল করেন রেগুলার হ্যাঁ প্রতিদিনই করি তো এখানে রাতের বেলা নিরাপত্তা কি দেখেন আপনি অবশ্যই পুলিশ অ্যাঙ্কেলদের এখানে আর কি আপনার থাকা দরকার একটা চেকপোস্ট কারণ ট্রাক যেভাবে যাচ্ছে আর এই সিগনাল কেউ মানছে না আর কি এটা হচ্ছে প্রবলেম অ্যাঙ্কেল এই কারণে আর কি সব কিছু আর কি বিশেষ করে এই যে আপনার সিগনালটা এখানে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই আপনার মানে চার দিকের মরি হয়ে গেছে হিসাবে তো এই কারণে আর কি আপনার আমার মনে হচ্ছে যে এখানে একটা ভালো সিকিউরিটি বলতে ট্রাফিক চব্বিশ ঘন্টা থাকা দরকার এখানে একটু আগে দেখলাম যে কিছু লোকজন এখানে আড্ডা দিচ্ছে এটা কি সিনটার জন্য একটা অন্যতম হুমকি না এখন বর্তমান মানে সমাজে কেউ চিন্তাই করে না আগে একটা টাইম ছিল চিন্তাই করতো আলোর নিচে কেউ চিন্তাই করতে পারে না আর কি তো সেক্ষেত্রে এখানে নিরাপত্তার জন্য আপনাদের কি কি মনে করেন চেকপোস্ট থাকবে যেটা অ্যাভেলেবেল সব জায়গায় থাকে কখন চান আপনার চেকপোস্টটা রাত আটটার পর থেকে রাত আটটার পর থেকে ভোর পর্যন্ত অবশ্যই চেকপোস্ট দরকার যাই আপনি শুনছিলেন তিনি কিন্তু বলছেন যে রাত আটটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কিন্তু এখানে চেকপোস্টে পুলিশ সদস্য বা আইনশৃঙ্খলাক্ষাগুলি বাহিনীর নিরাপত্তার জন্য থাকার জন্য খুবই জরুরি বলে তারা কিন্তু মনে করছেন তারা বলছেন যে এখানে বিশেষ করে যেসব ট্রাক এবং যানবাহন দ্রুতগতি চলাচল করে সেই সব দুর্ঘটনা ঘট প্রতিরোধ করার জন্য কিন্তু এখন এখানে চেকপোস্ট দাবি জানিয়েছেন তারা তারা কিন্তু বারবারই বলছেন যে এখানে কিন্তু কেউ গতিবেদ নিয়ন্ত্রণ করে চলাচল করছে না বিশেষ করে রাতের বেলায় এবং এই একটি সিগন্যাল থাকার কারণে সেটা কিন্তু অনেকটা দুর্ঘটনা সৃষ্টি করার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে বলছেন তো তাদের একটাই দাবি যে এখানে অবিলম্বে সন্ধ্যা থেকে চারটা সকাল ভোজ ছটা যেন চেকপোস্ট বসানো হয় তো এই ছিল আমার কাছে মকবজার ফ্লাইওভার থেকে সর্বশেষ জায়েদ তৌফিক মাহমুদ মুন্না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছিলেন রাজধানীর মকবাজার মৌচাক যে ফ্লাইওভার রয়েছে সেটির রাতের চিত্র যেখানে রয়েছে কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা নেই দ্রুত গতিতে চলছে গাড়ি মালবাহী ট্রাক চলাচল করছে যার ফলে দুর্ঘটনার সংখ্যা রয়েছে প্রতি রাতেই আমরা রাতের ঢাকার অবস্থা জানাই তার অংশ হিসেবে তিনি আজকে জানাচ্ছিলেন মগবাজার মৌচাক ফ্লাইওভারের অবস্থা সংবাদের বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথেই থাকুন বিরতির পর স্বাগত দেখছেন নিউজ সংবাদ শেষ দিনে মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে রংপুরে বাড়তে শুরু করেছে নির্বাচনী উত্তাপ একুশ ডিসেম্বরের নির্বাচন হবে শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক এমন প্রত্যাশা করছেন প্রার্থীরা আর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব রকম প্রস্তুতি নেওয়া হবে জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমানের তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উৎসব মুখর হচ্ছে রংপুর বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছিল প্রার্থী সমর্থকদের মিলন মেলা প্রত্যাশা আর প্রতিশ্রুতি নিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র প্রার্থীরা দলের মনোনয়ন পেয়ে জয়ের প্রত্যাশাও করেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা এই নৌকা মার্কার প্রতীক নিয়ে আওয়ামী লীগের সব ভাইকে নিয়ে রংপুরের সব কর্মীকে নিয়ে রংপুরের মানুষকে নিয়ে এই প্রতীক যেন নৌকা মার্কার আমি বিএনপির মনোনয়ন পেয়েছি আমি দলীয়ভাবে নমিনেশন সাবমিট করলাম আমি আশাবাদী যে আমি জয়ী হবেন এ সময় সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতিও দেন বিজয় হওয়ার আশা তো সবাই থাকে স্বপ্ন একটা চোখে সবাই থাকে যে আমি হব আমি হব তা আমার চোখে ওরকম স্বপ্ন আছে খুব ভালো লাগছে যে জনগণের পাশে কাজ করতে পারবো এটাই আমার প্রত্যাশা এবং আমি আশা রাখি আমার জনগণ আমাকে সেই রায় দিবে রিটার্নিং কর্মকর্তা সুভাষচন্দ্র সরকার নির্বাচনী প্রক্রিয়াগুলোতে সকল প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান প্রার্থীদের মধ্যে এটা সারা পড়ে গেছে এবং রংপুরবাসীদের মধ্যেও তারা চাচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ দেখুন অত্যন্ত চমৎকার মানে একটা শান্তিপূর্ণ পরিবেশ সকলের সহমর্মিতা তাদের তাদের নিজেদের মধ্যে হৃদ্যতা প্রকাশ পাচ্ছে আমরা সকলের সহযোগিতা পাচ্ছি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ১৩ জন সাধারণ কাউন্সিলর পদে দুশো জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতষট্টি জন মনোনয়নপত্র জমা দেন মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে রংপুরের প্রার্থীদের মাঝে তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান হবে তার কাছে মূল চ্যালেঞ্জ তবে সব কিছু ছাপিয়ে ভোটের শেষ সমীকরণ মেলাতে আগামী তিন ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে মেয়র প্রার্থীদের ফকরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর রংপুর যুদ্ধাপরাধ মামলায় গাইবান্ধা সুন্দরগঞ্জ এক আসনে জামায়াত ইসলামের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আজিজ মিয়া সহ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বুধবার সালে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় দেন আসান বিস্তারিত দুই হাজার দশ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি উনত্রিশতম রায় এতে বলা হয় প্রসিকিউশনের আনা তিন অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে মামলার আসামি আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজ মোহাম্মদ রুহুল আমিন আবু মুসলিম মোহাম্মদ আলী মোহাম্মদ নজমুল হুদা মোহাম্মদ আব্দুর রহিম মিয়া ও মোহাম্মদ আব্দুল লতিফ এর মধ্যে কেবল আব্দুল লতিফ আটক আছে পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ট্রাইব্যুনালের রায়ে পাঁচজন আসামি পলাতক রয়েছেন এই মামলায় যারা নাকি আজকের মামলার রায় অভিযুক্ত হয়েছেন প্রমাণিত হয়ে গেছে যে তারা অপরাধী এই পাঁচজনকে গ্রেপ্তার নিশ্চিত করবার জন্য আদালত থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রি সেক্রেটারি এবং আইটিপি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পাঁচগাছি গ্রামের বয়াজউদ্দিন হত্যা এবং একই থানার বিভিন্ন ইউনিয়নের ১৩ জন চেয়ারম্যান ও মেম্বারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল আর গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিবাড়ি গ্রামে লুটপাট নির্যাতন ও হত্যার অভিযোগে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড আসামের আইনজীবীদের দাবি যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তাতে সর্বোচ্চ শাস্তি হতে পারে না মাননীয় ট্রাইব্যুনাল যে আদেশ প্রদান করেছেন সেই আদেশে আমাদের আসামিরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে এবং আমি মনে করি যে এই মামলায় প্রসিকিউশন তাদের বিরুদ্ধে কোনো একটি ডকুমেন্টারি এভিডেন্স দাখিল করতে পারেনি তবে রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ পাখানাদের বাহিনীদের সহযোগিতায় আরও পাঁচজন মোট ছয়জন জন মিলে এই ১৩ জন চেয়ারম্যান মেম্বারকেই তিস্তা নদীর পারে নিয়ে হত্যা করেছেন এবং অত্র অঞ্চলে মুক্তিযুদ্ধের সব পক্ষের কোনো নেতাই ওই সময় বেঁচে ছিলেন না প্রসিকিউশন পক্ষে সন্তুষ্ট এবং আমরা বিশ্বাস করি আমরা ন্যায্য বিচার পেয়েছি দু ষোলো সালে ২৮ জুন এই ছয় আসামির বিরুদ্ধে বিচার শুরু হয় আসান হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা তদন্তের মাধ্যমে কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন করা হবে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার রাজধানীতে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন তনুর আত্মীয় স্বজনকে ঢাকায় আনা হয়েছে এটি তদন্তেরই অংশ কাজেই এই তদন্তে সত্যি ঘটনাটা জানা যাবে গত বছরের বিশ মার্চ খুন হন নাট্যকর্মী তনু উইদিন রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করা হয় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল বলে ধারণা করছিলেন স্বজনরা মূল যে ঘটনা সেটা তারা উদ্ঘাটন করবে আজকে যে প্রশ্নটা আসছে তনুর আত্মীয় স্বজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এটা একটা তদন্তের মানে অংশ কাজেই এই তদন্ত চলছে তদন্ত আমি মনে করি তদন্ত সত্যিকারের ঘটনাটা উদ্ঘাটিত হবে এবারে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে প্রতিবেদন জানাচ্ছেন মামুনুর রশিদ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা বুধবার বিকেলে আব্দুল মালিক নামের দুবাই ফেরত ওই যাত্রীকে আটক করেন তারা স্ক্যানিংয়ের সময় স্বর্ণের উপস্থিতি টের পেয়ে মালিকের দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় গাজীপুরে কাভার ভ্যান চাপায় এক সাংবাদিক নিহত হয়েছেন আহত হয়েছে আরও একজন বুধবার গাজীপুর বাইপাস সড়কের ময়দান এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান গাজীপুর থেকে পুবাইল যাওয়ার পথে মোটরসাইকেলে আরোহী দুই সাংবাদিককে একটি কাভার ভ্যান চাপা দেয় এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীর নামে একজনের মৃত্যু হয় আহতকে শহীদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা যৌতুকের দাবিতে লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে সদর উপজেলার মান্দারি গ্রামে বুধবারের এই ঘটনায় আহতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগীর দাবি বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের টাকা দিয়েছে তার পরিবার আবারও যৌতুক চাইলে দিতে অস্বীকার করায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে চুল কেটে মুখে বিষ ঢেলে দেয় দুই যুগ পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সম্মেলন উনিশশো সালের পর এই সম্মেলনকে ঘিরে উৎফুল্ল নেতাকর্মীরা নানা রঙের ব্যানারে সাজানো হয়েছে পুরো শহর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠের এই অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী অংশ নেবে বলে আশা আয়োজকদের কুড়িগ্রামে মৌমাছের কামড়ে পিএসসি পরীক্ষার্থী সহ শতাধিক মানুষ আহত হয়েছেন বুধবার উপজেলা দসিমুদ্দিন মোড় এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় পিএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল সাতচল্লিশ এই সময় এক ঝাঁক মৌমাছি আকস্মিকভাবে তাদের আক্রমণ করে গুরুতর আহত অবস্থায় পনেরো ছাত্র ও অভিভাবককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় দিনাজপুরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে চলা ইভিপিআরএ প্রকল্পের অগ্রগতি অনিয়ম নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও পামডো এই আলোচনা সভার আয়োজন করে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় দিনাজপুরের তিন উপজেলার করেন। অংশগ্রহণ এ সময় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতি দরিদ্রদের অধিকার বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন প্রকল্প নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী সংবাদ বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নত দেশে পৌঁছানোর বড় প্রতিবন্ধকতা বিদ্যুৎ ও জ্বালানির স্বল্পতা জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা আংটাডের প্রতিবেদন বলছে এই কথা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রতিবেদনের নানা দিক তুলে ধরে গবেষণা তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আফসার উদ্দিন জানাচ্ছেন বিস্তারিত দেখতে হবে স্বল্পোন্নত দেশগুলোর জ্বালানি সক্ষমতা জাতিসংঘের বাণিজ্য সংস্থা আংটারের প্রতিবেদন বাংলাদেশে প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এতে বলা হয় উন্নত দেশের তুলনায় বিশ্বের সাতচল্লিশটি দেশে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি পায় অতি সামান্য আর চল্লিশ শতাংশেরও বেশি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে পাচ্ছে না পর্যাপ্ত বিদ্যুৎ এমন অনেক সমস্যা সামনে রেখে স্বল্পোন্নত দেশ থেকে বের হতে বিদ্যুৎ ও জ্বালানির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে এমন একটা রেগুলেটরি পরিবেশ এবং রেগুলেটরি এবং গভর্নেন্স সিস্টেম তৈরি করতে হবে যেটা কিনা খুব শক্তিশালী অর্থাৎ সেখানে নীতিমালাগুলি নেওয়া হবে বাস্তবযোগ্য এবং সেগুলি বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সেই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে এবং সেই ধরনের মানব সম্পদ থাকতে হবে সব কিছু যদি ঠিক জায়গায় না থাকে তাহলে এই ধরনের পলিসি করে সবার জন্য জ্বালানির নিশ্চয়তা করা নিশ্চিত করা যাবে না আংটাদের তথ্য বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রায় শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন না আবার শিল্পে নির্বচ্ছিন্ন বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন যা সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এই অবস্থায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে প্রতিবেদনের প্রাপ্তিগুলোর সমন্বয় দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা গ্যাসের বদলে আমার যে নবায়নযোগ্য বা আমার যে অয়েল নির্ভর যে বিদ্যুৎ উৎপাদন এলএনজি নির্ভর বিদ্যুৎ উৎপাদন আমার বিভিন্ন পরিবেশগত ভারসাম্য রেখে যে বিদ্যুৎ উৎপাদন এই যে কাঠামোগত একটা পরিবর্তনের দিকে আমাদেরকে এনার্জি প্ল্যানে যেতে হবে সেটাও কিন্তু এখানে এসেছে তাই সেটা আমাকে সাশ্রয়ীভাবে করতে হবে সুশাসনের সাথে আমাকে সেই মাস্টার প্ল্যানটা করতে হবে সুলভ যোগ্যতা যে যেরকমভাবে আছে সেই একই সাথে আমাকে কিন্তু দেখতে হবে যে আমার উৎপাদন খরচটাও যাতে আমি কমাতে পারি বিদ্যুৎ ও জ্বালানির আশানুরূপ উন্নয়নে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বিদেশি সহায়তা নিশ্চিত করার উপরও গুরুত্ব দেয় মানুষের আয় বৃদ্ধি খবর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন যুদ্ধের ময়দানে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছেন অনেক নারী আবার জীবনযুদ্ধে হেরে অনেকে বেছে নেন আত্মহত্যার পথ আবার কেউ বা বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে বিদেশে। তেমনি একজন কুয়েত কুয়েত প্রবাসী বেগম। প্রতিনিধি সুমনের তথ্য ছবিতে তাকে নিয়ে একটি ডেস্কোর্ড জন্ম দরিদ্র পরিবারে দারিদ্রতার সাথে প্রতিদিন লড়াইয়ের সঙ্গে যোগ হয় বাল্যবিবাহ সইতে হয় স্বামীর নির্যাতন অনেকের মতো মমতাজ বেগমও হতাশাগ্রস্ত হয়ে নিজেই শেষ করে দিতে চেয়েছিলেন নিজের জীবন কিন্তু দুই সন্তানের জন্য ঘুরে দাঁড়ান তিনি জীবনকে নতুন করে সাজাতে ছুটে আসেন কুয়েতে সেখানেও ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় দেশে ঢাকার দোহারের শিলাকুঠা গ্রামের মেয়ে মমতাজ বেগম হয়ে যায় জীবন সংগ্রামের একটি চরিত্রের নাম আর সি কুয়েতির বাসায় দুঃখের হয় এ গরম পারি নাই তো এখন আছে পাড়ি কুয়েতে এবার সেখানে বাসাবাড়িতে কাজ নেন তিনি পাশাপাশি নেন আরবি ভাষা এবার ভাষাকে কাজে লাগিয়ে এক বাংলাদেশী বোরখা ও কাপড়ের দোকানে কর্মীর কাজ নেন পরে দুবাই প্রবাসী একজন বাংলাদেশী বিয়ে করে শুরু করেন নতুন জীবন অনেক নারী সফল জীবন বাংলাদেশ মিশন থেকে প্রবাসীদের হয়রানি করা হলে তা সহ্য করা হবে না জানিয়েছেন ফ্রান্সে বাংলাদেশের নবাগত রাষ্ট্রদূত ইমতিয়াজ হোসেন প্যারিস বাংলা প্রেস ক্লাব নেতাদের সাথে বাংলাদেশ দূতাবাসের এক মত বিনিময় সভায় তিনি হুশারি উচ্চারণ করেন নতুন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের কমিউনিটি সহযোগিতায় দায়িত্ব পালন করতে চান তিনি সভায় উপস্থিত ছিলেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা সভাপতি সহ সভাপতি প্রচার সম্পাদক সহ নির্বাহী সদস্যরা জাপান বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের নারীদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান দেশটিতে এই প্রথম নারীদের উদ্যোগে চ্যারিটি বাজার নামে ব্যতিক্রমী আয়োজন করা হয় মেলা উপলক্ষে শতাধিক প্রবাসী ভিড় করেন সেখানে এটি একে অন্যকে শুভেচ্ছা জানান এই উপলক্ষে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড শাহিদ আক্তার পুরুষরা হলুদ পাঞ্জাবিতে হিমু আর নারীরা নীল শাড়িতে রূপা সেজে নোহাসপল্লীর অবয় আনেন দুবাইয়ে স্মরণ করেন প্রিয় লেখক হুমায়ুন আহমেদকে জনপ্রিয় এই কথা সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের স্থানীয় ক্রিক পার্কে অনুষ্ঠিত হল ভিন্ন রকম হিমু আর রূপার আয়োজন শুক্রবার দুপুরে ব্যতিক্রমী এই আয়োজন করেন কর্মী জুলফিকার হায়দার খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল এস বদুজ্জামান эди динста же дээ та чариччтэ за консулто кади шулеш шуле দেশের বাইরে প্রবাসেও ধর্মীয় রীতিনীতি পালনে সচেতন প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সারজায় আল জাইদে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রায়ের প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বী প্রবাসীরা প্রার্থনা শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বিকাশ গুপ্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী প্রকাশ গুপ্ত সুজিত শিল সুচন্দা অনিত চৌধুরী ও তাপস পাল সংবাদের পর্যায়ে আবার বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথে থাকুন বিরতির পর আবার মোগাবে শাসনের অবসানে আনন্দে ভাসছে পুরো জিম্বাবুয়ে সেই সঙ্গে প্রেসিডেন্টের পদত্যাগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বমহল এদিকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান পার্লামেন্টের স্পিকার আসমাতুলের প্রতিবেদন সাঁত্রিশ বছর ধরে শাসন করা রবার্ট মোগাবের নামটি যেন হয়ে উঠেছিল জিম্বাবয়ের প্রতিশব্দ বলা হতো একমাত্র ঈশ্বর ছাড়া বোধহয় ক্ষমতা থেকে সরানো যাবে না তাকে অথচ প্রায় চার দশক আগে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী মোগাবে নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন জিম্বাবুয়ের কাছে কিন্তু শেষ পর্যন্ত অর্থনীতি ধ্বংস দুর্নীতি আর জোর করে ক্ষমতা আঁকড়ে থাকার অভিযোগ মাথায় নিয়ে খলনায়কে পরিণত হন বাধ্য হন পদত্যাগ করতে মঙ্গলবার রাতে তার পদত্যাগের পরে রাজধানী নাইরোবি সহ পুরো দেশ আনন্দে মেতে ওঠে জাতীয় পতাকা হাতে সেনাবাহিনীকে অভিবাদন জানিয়ে উল্লাস প্রকাশ করে সাধারণ মানুষ তিনি আমাদের অনেক ভুগিয়েছেন আর নয় আমরা মুগাবির শাসনে ক্লান্ত যাও ম্যান যাও আনন্দে মেতে ওঠেন দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের মানুষও পদত্যাগের মাধ্যমে মোগাবে দেশবাসীর ইচ্ছার প্রতি সম্মান দেখিয়েছেন উল্লেখ করে একে স্বাগত জানিয়েছে ও দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশ বছর বয়সী মোগাবের পর থাকার জানিয়েছেন যুক্তরাজ্য সেনাপ্রধান দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দেশবাসীকে শান্ত ও সংযত থাকার অনুরোধ জানাচ্ছে সেনাবাহিনী সেই সঙ্গে আহ্বান জানাচ্ছে আইন মেনে চলার এদিকে মোগাবের বিদায়ের মাধ্যমে শেয়ার বাজার সহ সার্বিক অর্থনীতির চাকা আবারও সচল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় দেশটির শেয়ার বাজারে ব্যাপক ধস নামে আশা করছি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে ভারসাম্য ফিরে আসবে এই বাজার সহ পুরো অর্থনীতিতে অন্যদিকে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে চলছে জোর আলোচনা ধারণা করা হচ্ছে মোগাবের বরখাস্তকৃত সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন হবে পরবর্তী প্রেসিডেন্ট আবার সংবিধান অনুসারে এই পদে আসতে পারেন মোগাবের স্ত্রী গ্রেসের সমর্থক বর্তমান ভাইস প্রেসিডেন্ট ফোকো তবে পার্লামেন্টের স্পিকার জ্যাকব মোডেন্ডা জানান নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে প্রক্রিয়া শেষেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে অবশেষে নিজ দেশ লেবাননে ফিরলেন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা সাদ আল সৌদি আরবে ছাড়ার ঘোষণার দিন পর মঙ্গলবার রাতে পৌঁছান তিনি হারিরির আগমনে দারুণ উল্লসিত তার সমর্থকরা আর হারিরির পর লেবাননের আর কোনো বিষয় নিয়ে আরব রাষ্ট্রগুলো মাথা না ঘামানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন আউনাতুলির প্রতিবেদন অনেক নাটকীয়তার জন্ম দিয়ে অবশেষে নিজ দেশ লেবাননে ফিরলেন প্রধানমন্ত্রী সাদার হারিরি গেল চার নভেম্বর সৌদি আরব সফরে গিয়ে আকস্মিকভাবে নিজের পদত্যাগ ঘোষণা করেন তিনি আর তার আঠারো দিনের মাথায় দেশে ফিরলেন মঙ্গলবার রাতে বৈরুদ বিমানবন্দরে পৌঁছালে লেবাননের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান এর আগে মঙ্গলবার হারিরি মিশরের দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তার সঙ্গে সাক্ষাৎ করেন এই সময় তার প্রতি সমর্থনের জন্য মিশরীয় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পদত্যাগ ঘোষণার পর টানা দুই সপ্তাহ সৌদি আরব ছিলেন হারিরি সেখান থেকে ফ্রান্স হয়ে মিশরে আসেন এদিকে হারিরি দেশে ফিরে আসায় দারুণ উল্লসিত তার সমর্থকরা ওই দিন রাতেই বৈরুতে হারিরির বাড়ির সামনে জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন তারা আমাদের অনুভূতি আমরা বলে বোঝাতে পারবো না আমাদের মনে হচ্ছে যেন বৈরুত ফিরে এসেছে লেবানন ফিরে এসেছে এরপর বুধবার লেবাননের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হারেরি অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর প্রতি লেবাননকে নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন আঞ্চলিক দ্বন্দ্ব থেকে সব সময় নিজেকে দূরে রাখে লেবানন কিন্তু দুর্ভাগ্য অন্যরা সব সময় আমাদের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত বাধাতে চায় সিরিয়া যুদ্ধ শুরুর মাধ্যমে সন্ত্রাসী সংগঠনগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংঘাতের সূচনা করে আউন বলেন তার মতো লেবানন বাসু মনে করে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার ক্ষতি করতে রিয়াদে বসে সৌদি চাপের মুখে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন হারিরি আসমাতুলি নিউজ টোয়েন্টি চীন ও উত্তর কোরিয়ার তেরোটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমে সহায়তার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন এসব প্রতিষ্ঠান উত্তর কোরিয়ার সাথে সাতশো মিলিয়ন ইউএস ডলারের যৌথ ব্যবসা করেছে বলে অভিযোগ রয়েছে নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত তেরোটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চীনের ড্যান্ডং কেহুয়া ইকোনমি অ্যান্ড ট্রেড কোম্পানি ড্যান্ডং জিয়াঙ্গি ট্রেডিং কোম্পানি এবং ড্যানডং ওহংডা ট্রেড কোম্পানি শ্রমিক রপ্তানি খাত থেকে উপার্জিত আয় বন্ধ করাও যুক্তরাষ্ট্র প্রশাসনের এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য আর তাই নতুন এই নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার কোম্পানিগুলোর সাথে ক্ষতিগ্রস্ত হবে রাশিয়া পোল্যান্ড কম্বোডিয়া ও চীনের শ্রমিক সরবরাহকারীরা গেল মঙ্গলবার উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের অভিযোগে কালো তালিকাভুক্ত করে মার্কিন ট্রেজারি বিভাগ এবার নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস ভারতের এই দলের বিপক্ষে তিন ওয়ান ডে আর তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বৃহস্পতিবার সকাল দশটায় বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হবে বাংলার মেয়েরা মূলত জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়দের নিয়ে গড়া এ দল ভারতের মাটিতে ভালো খেলার জন্য প্রস্তুত ঝানারা পান্না সালমারা সফরের আগে খুশির খবর অধিনায়ক রোমানা আর স্পিনার কোবরার বিগ ব্যাসের লিগে ডাক পাওয়া আরিফুল ইসলামের রিপোর্ট বাংলাদেশ এ দলে থাকা মেয়েদের গন্তব্য ভারত এর আগে আনুষ্ঠানিক ফটোশেশন বিরতিতে আলাপ আলোচনা শুরুতেই দুটা প্রস্তুতি ম্যাচ তিনটা করে ওয়ান ডে আর টি টোয়েন্টি ভারত এ দলের বিপক্ষে ক্রিকেটে বাংলার মেয়েদের কি অবস্থা অনেক দিনের প্রস্তুতি কিংবা ঘরোয়া লীগ কতটা কাজে দিবে ধারণা করা যাবে সফর শেষে মেয়েরা আত্মবিশ্বাসী ওদের বিশ্বাস স্বাগতিক দেশের বিপক্ষে লড়াই করবে দলে খুশির বার্তা অধিনায়ক রোমানা আর খাদিজাতুল কুবরা খেলবেন টি টোয়েন্টির বড় টুর্নামেন্ট বিগ ব্যাস অলরাউন্ডার রোমানার দল ব্রিসবেন হিট কুবরা যাবেন মেলবোর্ন স্টার্সে হয়তো এখান থেকেই শুরু ভবিষ্যতে এমন বাকিরাও তা আমাদের প্র্যাকটিসটা মোটামুটি ভালোই চলছে এটা আসলে আমাদের বিগ ব্যাসের জন্য না বিগ ব্যাস তো আমি কিন্তু তার আগে আমরা যে আমাদের ইন্ডিয়া ট্যুর আসছে এটা নিয়ে আমরা অনেক কাজ করছি যে কোনো দেশের সাথে আমরা এখন প্রস্তুত কারণ আসলে আমরা গত যে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা গেল এটা আমাদের খুব বেশি ভালো জানে তাদের সবারই একটা মনোবাসনা যে তারা বিগ ব্যাসে খেলতে যাবে এবং আমি আশা করি যে শুধু আমরা দুজন এবারের মতো হয়তো বা দুজন পেয়েছি কিন্তু আমি আশা করি যে নেক্সট টাইমে চার পাঁচজন আমরা বিগ ব্যাশে অংশগ্রহণ করতে পারবো ডিসেম্বরের দুই তারিখ ওয়ান দিয়ে ভারত মিশন শুরু আরিফুল ইসলাম নিউজ পেশাদার লীগ ফুটবলে ঢাকা মোহামডানের বিপক্ষে দুই শূন্য গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে ঢাকা আবাহনী আবাহনীর হয়ে দুটি গোল করেছে সানডে সিজেরা এই জয়ে চোদ্দ ম্যাচে ত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরের স্থানটি আরো শক্ত করল আকাশের জার্সিধারীরা মাহফুজুল ইসলামের রিপোর্ট দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই হাই ভোল্টেজ ম্যাচটি উভয় দলের খেলোয়াড়দের কাছে ছিল বেশ গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম লেগের খেলায় আবাহনীর বিপক্ষে এক শূন্য গোলের হারের প্রতিশোধের সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ এমিলির দল ম্যাচের শুরু থেকে অবশ্য আবাহনীর সীমানায় বেশ কিছু গোছানো আক্রমণ রচনা করে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ফিনিশিং এর অভাবে প্রথমার্ধে কালোদের কাছে গোল নামক সোনার হরিণটি ছিল অধরা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আবাহনীকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নিয়ে যান সানডে ছিজোবা বিরতি থেকে ফিরে আরো ভয়ঙ্কর আবাহনী কিন্তু ম্যাচের সাতান্ন মিনিটে ডিবক্সের ভেতরে মোহবেনের কিংস লেকে পেছন থেকে বাধা দেন আবাহনীর নাসির রেফারি পেনাল্টি সংকেত দেওয়ার পরও সুযোগটি কাজে লাগাতে পারেনি কিংস উল্টো ম্যাচের একাত্তর মিনিটে বা প্রান্ত দিয়ে জীবনের ক্রস থেকে দুর্দান্ত এক গোল করেন সানডে ছিজো আর শেষ পর্যন্ত ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মামিচের দল ইসলাম নিউজ প্রিমিয়ার লিগ ফুটবলের বিগ ম্যাচে আজ মাঠে নামবে দুই জায়েন ঠিক জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রিয়া চক্র ম্যাচ শুরু সন্ধ্যা পৌনে সাতটায় এদিকে দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন তেরো ম্যাচে ত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দ্বিতীয় লেগের শুরুতেই কোচ হঠাৎ চলে যাওয়ার পর নতুন কোচ নিয়োগ পান মাহবুব মাহবুব রক্সি রক্সির অধীনেই দল সবশেষ ম্যাচে বিজিএমসের বিপক্ষে তিন শূন্য গোলের বড় জয় পায় এদিকে সবশেষ ম্যাচে ব্রাদার্সের সাথে এক শূন্য গোলে দুর্ভাগ্যজনকভাবে হেরেছিল শেখ রাসেল তবে দলের নতুন তিন ফরেন রিক্রুট জ্বলে উঠলে জয় পাওয়া অসম্ভব কিছু নয় শফিকুল ইসলাম মানিকে শিষ্যদের তেরো ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে শেখ রাসেল ক্রিয়াচক্র নিউজ বিনোদন কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে সাফটা শামীম আহমেদ রনি পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র বসগিরি ডিসেম্বরের শুরুতেই কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি অন্যদিকে বাংলাদেশে প্রদর্শিত হতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত কলকাতার চলচ্চিত্র ইয়েতি অভিযান চব্বিশ নভেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি আরও জানাচ্ছেন সুকন্যা আমির মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস দুই হাজার ষোলো সালে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় বসগিরি চলচ্চিত্রটি স্বামী আহমেদ রনি পরিচালিত চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সাকিব খান ও স্বপ্নম বুবলি সাফটা চুক্তির আওতায় দেশের পর্দায় সফল এই চলচ্চিত্রটি এবার মুক্তি পাচ্ছে কলকাতায় ডিসেম্বরের শুরুতেই কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে বসগিরির বাবা যদি আমার কথা না শোনে তাহলে তোমাকে আমি শকুনের মতো ছিড়ে ছিড়ে করে ভালো গেছি আমি পয়সা রে পকেটে হাসি দেখা রে অন্যদিকে একই চুক্তির আওতায় ও বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রীজিত মুখার্জি পরিচালিত কলকাতার চলচ্চিত্র ইয়েতি অভিযান 24 নভেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি বিপদ পাহাড়ে মেঘা বন্দরে সূর্য একা ঢাকা এই সকালে কুয়াশা জুরা সারি গল্প বলে তবু পুরে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের পাহাড় চূড়ায় আতঙ্ক অবলম্বনে নির্মিত হয়েছে অভিযান যাজ মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিশু এবং বাংলাদেশের ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম ছাড়াও আরো অনেকের

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চুক্তির বিষয়ে একমত বাংলাদেশ ও মিয়ানমার আজ সাথে মাহমুদ আলীর বৈঠক গণতন্ত্র না থাকলে বেড়ে যায় দুর্নীতি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার সংসদে প্রধানমন্ত্রী বিএনপির লক্ষ্য দেশকে অন্ধকারে নিয়ে যাওয়া বললেন কাদের সরকার জনগণের অস্তিত্ব রাখবে না মন্তব্য ফখরুলের উত্তাপ বাড়ছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন তেরো জন নির্বাচন সুষ্ঠু হবে বলছে কমিশন এবং আজিজ সহ ছয় যুদ্ধাপরাধীর ফাঁসির রায় হত্যা লুটপাট নির্যাতনের অভিযোগ প্রমাণিত পাঁচজনই পলাতক এই ছিল এখনকার নিউজ সংবাদে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে